বিভিন্ন প্রজাতি যেখানে ছোট ভাইয়ের ওলিয়ারের মাছের বৃহত্তম ঘের এবং বিভিন্ন ফল ফুলি গাছ আপনাদের আজ দেখাবো, চলুন যাই। আমরা সেই মাছের ঘেরের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা, এখানে মাছের খাবার দিচ্ছে নৌকায় করে, বিভিন্ন রকম খাবার, এগুলো ভুষি টাইপের জিনিস। আমি এই ভিডিওতে উদ্যোক্তা ওলিয়ার, খুব পরিশ্রমী এবং সৎ একটি মানুষ, তার সাক্ষাৎকার নিয়ে আপনাদের শোনাবো। যেখানকার কী কী গাছ আছে, কীভাবে করেছে, বিস্তারিত তথ্য তার মুখ থেকেই শোনাবো। দেখতেই পাচ্ছেন বিশাল একটা এরিয়া নিয়ে এই মাছের ঘেরটি করা, চতুর্দিকে বিভিন্ন ফলজ বনজ গাছ লাগানো আছে। আমি সম্পূর্ণ তথ্যগুলো ওলিয়ারের নিজ মুখ থেকে শোনাবো ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছি আমরা মাছের খাবার দিচ্ছে নৌকায় করে, সবাই নিয়ে যাচ্ছে। আমরা ধীরে ধীরে চলুন দেখি আরো ঘুরে ঘুরে। এখানে মাছের বিভিন্ন রকম খাবার প্রজাত করা হচ্ছে, প্রস্তুতি করা হচ্ছে হাউস করে, দেখতে পাচ্ছেন। আমি এভাবে কখনো স্বচক্ষে দেখি নাই, এই প্রথম দেখছি মাছের খাবার এভাবে সংরক্ষণ করা হয়। উদ্যোক্তা ছোট ভাই ওলিয়ারের মুখে বিভিন্ন ফলের গাছগুলোর কিছু নাম শুনি এর মাঝে, তারপরে আবার শোনাবো, চলুন যাই। আসসালামু আলাইকুম ছোট ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার এই ঘেরটা তো খুব সুন্দর করেছো, এখানে কি কি গাছ লাগাইছো? এখানে তো প্রায় 100 প্রজাতির গাছ আছে, 100 প্রজাতির, এর মধ্যে বিভিন্ন ফলজ গাছ, দেশি বিদেশি ফলজ গাছ। ওই যে এই গাছ দেখলাম আমি বিদেশে, যে মেলা ফলের গাছ দেখলাম, বিদেশি বিভিন্ন রকম ফলের গাছ আছে, প্রায় 70 প্রকারের ফলের গাছ আছে, 70 প্রকার, দেশি বিদেশি দিয়ে। থাইল্যান্ডের গাছ, অ্যাভোকাট, রামবুটান, সফেতা, পেয়ারা, লেওয়া, তারপরে ওই যে মশলাদি গাছ আছে, পেঁপে গাছ আছে, মালটা গাছ আছে, সজনে গাছ আছে, বিভিন্ন প্রজাতির সফেদা গাছ আছে, আতা গাছ আছে, কদবেল গাছ আছে, বেল আছে, তেঁতুল আছে, তারপরে বিভিন্ন প্রজাতির, যেখানে অ্যাভোকাট আছে, মানে এক কথা বৃক্ষপ্রেমিক বলা যায়, তাই তো? না, সেই জন্য এখন বিশ্ব মানে বৃক্ষপ্রেমিক বলা যায়। এখানে একটা গরু সংখ্যাগুলো আরো বড় হয়ে যায় তাহলে সবুজে ছেয়ে যাবে। আমার এখানে প্রায় 400 মতো সজনা এবং নজনা গাছ আছে। সজনা গাছগুলো কি ইন্ডিয়ান? নিম গাছ না, আমার দেশে ইন্ডিয়ান দুইটাই আছে। এখানে জমি কি 30 বিঘের উপরে? এখানে জমি ছিল প্রথমে 11 একর, পরে 13 একর, গাবিতে দেখি অনেক সবজি চাষও করা হয়েছে। আমি আবারও একটু পরে ওলিয়ারের সাক্ষাৎকার নেব ইনশাল্লাহ। পুঁই শাক গাছ দেখুন কি সুন্দর তক তক করছে, সবুজ গাছ, হয়তো জৈব সার দিয়ে এগুলো তৈরি হয়েছে। কলমি শাক এখন আর দেখা যায় না, কলমি শাক এখানে দেশি কায়দায় আবাদ হয়েছে। বেগুন আছে, বিভিন্ন টলের আবাদ আছে, বেগুন কিছু ধরেছে দেখতে পাচ্ছেন। আমরা আরও ঘুরে ঘুরে দেখব আর ওলিয়ারের সাক্ষাৎকারটা আবারও নিয়ে আপনাদের জানাবো। এটা একটা বিদেশি গাছ, ছোট ফল ধরে আছে, জানি না নামটা কি, ওর কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। কি ব্যথা দিয়েছো মনে, সুন্দর সবুজ প্রকৃতির মাঝে দিকটা করেছে। এখন মানুষ যেখানে সব কিছু উজাড় করে দিচ্ছে, সেখানে উদ্যোক্তা ছোট ভাই ওলিয়ার কি সুন্দর একটা মাঠের ভিতরে সবুজের অরণ্য করে ফেলেছে। আমরা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, শীতল হাওয়া, চারিদিকে সবুজ। চলুন ওলিয়ারের কাছ থেকে আরেকটু তথ্য নিয়ে আসি। এখানে প্রায় 10-15 প্রজাতির আম গাছ আছে, আম গাছ, হাড়ি ভাঙা, ল্যাংড়া, আম্রপলি, ওই যে ওদের গাছ, ওই লবঙ্গের গাছ আছে, আছে আছে, হ্যাঁ, লবঙ্গ আছে, লবঙ্গের গাছ, লবঙ্গ আছে, তেজপাতা আছে, বিভিন্ন মশলা জাতীয় গাছ, তারপরে ইলাচ গাছ আছে, ইলাচ গাছ, ওই যে জাম গাছ, মানে এই গাছগুলো আরো বড় হলে মানে চকি বাঁধা যায়।
এখন তো খালি ওই কিছু গাছ বড় হয়েছে। একটা জায়গা তৈরি হয়ে গেল ইনশাল্লাহ, আল্লাহ রহমত করে। ওই যে আছে তারপরে যে ড্রাগনের বাগান, ওই ড্রাগনের ফুটি চলছে, ওই নৌকায় খাবার দিচ্ছে মাছের খাবার। ঝাড় গুলো সুন্দর করে করা। এই চারিপাশে আপনি পাবেন নিম গাছ, চারিপাশে আছে ওই দেখেন সব নিম, সব দেশি নিম। তো দেশি নিম, দেশি আর কিছু কিছু আছে আবার ওই যে ভূত নিম, তো দেশি নিম বেশি, পুরো নিম মানে অক্সিজেনের জন্য নিম গাছটা খুব বেটার। এই বছরে আমি আরো একটা গাছ লাগাবো, আমি মানে জানতে আমার কষ্ট হচ্ছে। দেখ নাম এক সময় যে গাছ বড় হলে নাম্বার দিয়ে দিলে আমরা এসে দেখে যাবো তখন। আমরা দিঘির ভিতরে রওনা দিলাম ছোট্ট নৌকায় না ডুঙায় করে, একটু ভয় লাগছে যেহেতু আমরা ডেঙ্গার মানুষ। চলুন আস্তে আস্তে আপনাদের ঘুরে দেখাই ছোট ভাইয়ের সাথে। এটা অ্যারোটা চলছে, অক্সিজেন তৈরি হচ্ছে মাছের জন্য। আমি এত কাছ থেকেই প্রথম দেখলাম। ছোট ভাই এখানে মাছ কতগুলো দেওয়া আছে না, এটা আইডিয়া আর কি, ধরে কত আছে প্রচুর না? এটাই পানির অক্সিজেন হয়। আমি এখন সে মাছের ঘেড়ে মাঝখানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি গাভীটা সম্পূর্ণ আপনাদের দেখাবো। এবং অনেক গাছ আছে, সে গাছগুলো এখনও বড় হয়নি, হয়তো আশা করি আর দু এক বছর পরে সেগুলো আরও বড় হবে। আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা, বৃক্ষপ্রেমিক মানুষ, সবুজ প্রেমিক মানুষ, তাই গ্রামের ভিতরে এই জায়গাটা করেছে। আপনারা তার জন্য দোয়া করবেন যেন তার মনের বাঞ্ছনাটা পূরণ হয়, প্রাকৃতিক প্রেমী মানুষ যেহেতু। আর অবশ্যই আপনারা আর দু এক বছর পরে আসবেন, এখন দরকার নেই আসার। এই হলো আমার সেই ছোটো ভাই, এতক্ষণ আপনারা যার ঘেরটা দেখলেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আমি আবার বলি আল্লাহ যেন তার মনের আশাটা পূরণ করে, কারণ এখন কেউ প্রাকৃতিক সবুজ ভালোবাসে না, প্রায় উজাড় করে ধ্বংস করে দিয়েছে। আর সে কিন্তু এগুলো আঁকড়ে ধরেছে, তার অনেক পরিশ্রম আমি ছোটোর থেকে দেখছি, অনেক পরিশ্রম করে তিল তিল করে সততার কারণে আজ এই জায়গা আসতে পেরেছে। আমার জানার মতে সে একটি ভালো মানুষ, আমি যতটুকু চিনি খুব কাছ থেকে চিনি, সেই হিসেবে বললাম। আর আল্লাহ তার মুখের দিকে তাকায় আসছে, আর সবাই দোয়া করেন আল্লাহ যেন তার এই মনের বাঞ্ছনাটা পূরণ হয়, এই সবুজ প্রকৃতিটা সে ধরে রাখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিকানা ঝিনাইদহ জেলা সদর উপজেলা থেকে নলডাঙ্গা ইউনিয়ন করতিপাড়া গ্রাম শেষ নারায়ণপুর গ্রাম শুরু, ওলিয়ার রহমান উদ্যোক্তার এই প্রতিষ্ঠানটি রাস্তার বামে।